একবার বিদায় দে মা, ঘুরে আসি হাসি হাসি করব ফাঁসি, দেখবে ভালো তো বাসি। একবার বিদায় দে মা, ঘুরে আসি। ঊনবিংশ শতকের গোড়ার দিকে দেশকে পরাধীনতা থেকে মুক্ত করার জন্যে এগিয়ে এলেন বাংলার তরুণ প্রজন্ম। তাদের মধ্যে অগ্নিকিশোর বৈপ্লবী ক্ষুদিরাম বসু ছিলেন প্রথম শহীদ, যার সৎ সাহস আর ঐকান্তিক প্রবৃত্তি সবাইকে বিস্মিত করত। তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গলি প্রেসিডেন্সের অন্তর্গত মেদিনীপুর জেলা শহরের কাছাকাছি কেশপুর থানার অন্তর্গত মহুবনি গ্রামে 3রা ডিসেম্বর 1889 সালে জন্মগ্রহণ করেন। ক্ষুদিরাম বসু হলেন পিতা তৈলক্যনাথ বসু এবং মাতা লক্ষ্মী প্রিয় দেবীর চতুর্থ সন্তান। পরবর্তী সময়ে পুত্রের মৃত্যুর আশঙ্কায় তাহারা তখনকার সমাজের নিয়ম অনুযায়ী তাদের পুত্রকে তার বড় বোনের কাছে 3 মুঠি খুদের বিনিময়ে বিক্রি করে দেন। খুদের বিনিময়ে ক্রয়কৃত শিশুটির নাম পরবর্তীকালে ক্ষুদিরাম রাখা হয়। ক্ষুদিরাম বসু তার বড় দিদি অপরূপা দেবীর ছত্রছায়ায় এবং স্নেহ ভালোবাসায় বড় হতে থাকে। অপরূপা দেবীর স্বামী অমৃতলাল বাবুর চাকরি ক্ষেত্রে স্থান বদলে হলে ক্ষুদিরাম বসুকে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতে হতো। এবার আসে তার কৈশোর জীবনে। ক্ষুদিরাম বসু প্রাপ্ত বয়সে পৌঁছানোর অনেক আগে একজন ডানপিটে বাউন্ডুলে রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিতি লাভ করেন। এবার আসে তার কৈশোর জীবনে। ক্ষুদিরাম বসু প্রাপ্ত বয়সে পৌঁছানোর অনেক আগে একজন ডানপিটে বাউন্ডুলে রোমাঞ্চপ্রিয় হিসেবে পরিচিতি লাভ করেন। কিন্তু যখন বিপ্লবী নেতা শ্রী অরবিন্দ ঘোষ এবং সিস্টার নিবেদিতা মেদিনীপুর ভ্রমণ করে জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন, ঠিক সেই সময় উপস্থিত ছিলেন তরুণ ছাত্র ক্ষুদিরাম বসু। সেই সময় থেকে বিপ্লবে অনুপ্রাণিত হন এবং স্পষ্টভাবেই তিনি অনুশীলন সমিতিতে যোগদান করেন। 1904 খ্রিস্টাব্দে ক্ষুদিরাম তার বোন অপরূপার স্বামী অমৃতলাল বাবুর সাথে তমলুক শহর থেকে মেদিনীপুরে চলে আসেন। ক্ষুদিরাম বসুর শিক্ষাজীবন তমলুকের হ্যামিল্টন স্কুল এবং মেদিনীপুর কলেজের স্কুলে শিক্ষা লাভ করেন। কর্মজীবন বলতে ক্ষুদিরাম বসু ছিলেন একজন প্রাণদরদী, ভালোবাসার মানুষ। স্বাভাবিকভাবেই মানুষের দুঃখ কষ্ট দেখলে তার প্রাণ কেঁদে উঠত। জনগণের সেবাই ছিল তার পরম ব্রত। প্রকৃতির নানান দুর্যোগে মানুষের সাহায্যের জন্য বাড়ি বাড়ি ঘুরে অর্থ সংগ্রহ করে 2টি অন্নের ব্যবস্থা করতেন। দেশ সেবা, মাতৃজননী, ভারত মায়ের স্বাধীনতার দাবিতে বিপ্লবী সংগঠনে যুক্ত হয়ে জীবন উৎসর্গ করেন। বৈপ্লবিক কর্মকাণ্ডের জীবন। মেদিনীপুরে আসার পরেই তার বিপ্লবী জীবনের অভিষেক। তিনি বিপ্লবীদের একটি নবগঠিত আখড়ায় যোগ দেন। 1902 সাল জ্ঞানেন্দ্রনাথ বসু এবং রাজনারায়ণ বসুর প্রভাবে মেদিনীপুরে একটি গুপ্ত বিপ্লবী সংগঠন গড়ে উঠেছিল। এটা রাজনৈতিকভাবে সক্রিয় ব্রিটিশ বিরোধীদের দ্বারা পরিচালিত হতো। ওই সংগঠনের নেতা ছিলেন সত্যেন্দ্রনাথ বসু। অল্প কিছু সময়ের মধ্যেই ক্ষুদিরাম তার গুণাবলীর জন্য সবার চোখে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। ক্ষুদিরাম সত্যেন্দ্রনাথের সাহায্যে বিপ্লবী দলভুক্ত হয়ে এখানে আশ্রয় পান। ক্ষুদিরাম তারই নির্দেশে সোনার বাংলা শীর্ষক বিপ্লবাত্মক ইস্তেহার বিলি করে গ্রেপ্তার হন। 1906 সাল কাঁসাই নদীর বন্যার সময় রণবার সাহায্যে ত্রাণ কাজ চালান। এরপরে তিনি
বিপ্লবী রাজনৈতিক দল যুগান্তরে যোগ দেন। ১৬ বছর বয়সে ক্ষুদিরাম পুলিশ স্টেশনের কাছে বোমা পুঁতে রাখেন এবং ইংরেজ কর্মকর্তাদের লক্ষ্য করেন। একের পর এক বোমা হামলার দায়ে ৩ বছর পর তাকে আটক করা হয়। ৩০শে এপ্রিল ১৯০৮ সাল মুজফ্ফরপুর বিহারে রাতে ৮:৩০ ক্ষুদিরাম আর প্রফুল্ল যৌথভাবে ইউরোপিয়ান ক্লাবের সামনে কিংসফোর্ড হত্যার পরিকল্পনায় বোমা ছুড়লে গাড়িতে উপস্থিত জনৈক ব্রিটিশ মিসেস কেনেডি এবং তার কন্যা মিস কেনেডিকে হত্যা করেন। এরপরেই হয় ক্ষুদিরামের ফাঁসি। ইউরোপিয়ান ক্লাবের সামনে ৩ জনকে হত্যার দায়ে অভিযুক্ত ক্ষুদিরামের বিচার শুরু হয় ২১শে মে ১৯০৮ সাল। বিচারক ছিলেন জনৈক ব্রিটিশ মিস্টার কর্মডফ এবং ২জন ভারতীয় লাথনী প্রসাদ এবং জানকী প্রসাদ। রায় শোনার পরে ক্ষুদিরামের মুখে হাসি দেখা যায়। তার বয়স খুব কম ছিল। বিচারক কর্মডফ তাকে প্রশ্ন করেন, তাকে যে ফাঁসিতে মরতে হবে সেটা সে কি বুঝেছে কি না। ক্ষুদিরাম আবার মুচকে হাসলে বিচারক আবারও প্রশ্ন করেন। ক্ষুদিরাম তখন ওপরে উদ্ধৃত কথাটি বলেন, তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ভোর ৬টায়। দিনটা ছিল ১৯০৮ সালের ১১ই আগস্ট। সেই দিন খুব ভোরে ক্ষুদিরাম উঠে পড়লেন। ভাবছিলেন তাকে পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে, অথচ সবাইকে ছেড়ে যেতে তার মন সরছিল না। কিন্তু নির্ভীক হৃদয়ে তিনি ফাঁসির জন্য তৈরি হলেন। মনের মধ্যে তিনি যেন একটা শক্তির সন্ধান পেয়েছিলেন, তাই ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও তিনি ছিলেন নির্ভীক, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়ে তিনি মৃত্যুকে বরণ করেছিলেন। দেশমাতৃকার পায়ে নিজের প্রাণ আহুতি দিয়ে অমর হয়ে রইলেন। আর তার এই উজ্জ্বল উদাহরণে দেশের তরুণ তরুণী প্রেরণা লাভ করল। স্বাধীনতার বেদিতে ক্ষুদিরামের জীবনের এই উৎসর্গ উজ্জ্বল হয়ে রয়েছে। বাংলা কাব্যে, সাহিত্যে, সঙ্গীতে, ইতিহাসের পাতায় এই আত্মবলিদানের মধ্যে দিয়েই বিপ্লবী ক্ষুদিরাম বসু আমাদের মনের মণিকোঠায়, অন্তরের অন্তঃস্থলে স্বর্ণাক্ষরে লিখিত ছিলেন, আছেন, ভবিষ্যতেও থাকবেন।